খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জলেশ্বরী বাজার এলাকায় এবং এখানে আজ একটি দুর্ঘটনা ঘটে গিয়ে এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে যতটুকু জানতে পারছি যে তিনজন এই ঘটনায় মারা গিয়েছে এবং ক্রিটিক্যালি ইনজুরড হয়েছে একাধিক। কি কি রয়েছে স্থানীয় বাসিন্দা এখানে রয়েছে একবার খবর আমরা তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। কি নাম আপনার? আমার নাম সাগর। তো বালাসোর নদী ব্রিজ ভাঙার কারণে বন্ধ হয়ে গেছে, এর জন্য এদিকে প্রচণ্ড যানজট হচ্ছে। তো প্রচণ্ড যানজট কারণে এদিকে প্রচণ্ড গাড়ি দ্রুত প্রতি স্পিডে মনে কর গাড়িটা মানে এখানটা চলাচল করতেছে, কিন্তু এর জন্য এদিকে কোনো ট্রাফিক দেওয়া হয় না কেন। তার জন্য আমরা চাচ্ছি যে এই বাইপাস রুটে প্রতিটা যেগুলো মানে যখন এমনিতে ঘটনাটা ঘটেছিল তখন কি আপনারা সামনে ছিলেন? না, আমি কিছুক্ষণ আগে মানে এখানটা আসছি। তো সেটা আমি শুনতে পারি না, কিন্তু এটা শুনতে পারেছি যে এখানটা পাঁচজন লোক মারা গিয়েছে আর কি। তো আমি কিছুক্ষণ আগে আসছি, আমি এখানটা ছিলাম না। তো এখানটা আসে দেখে একটা দুর্ঘটনা হয়ে গেছে। তো হ্যাঁ, পাঁচজন মারা গেছে। তো এর জন্য আমি চাচ্ছি যে এদিকে মানে বাইপাসে আপনার মনে করেন ট্রাফিক করলে হ্যাঁ 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 যেহেতু এদিকে গাড়ি চলাচলটা এখন অনেক প্রচণ্ড বেড়ে গেছে আর গাড়িও খুব দ্রুত সঙ্গে মানে চলাচল করতেছে, এজন্য আমরা চাচ্ছি যে মানে যেখানটা ট্রাফিক প্রয়োজন দেওয়ার মানে প্রয়োজন সেখানটা দেওয়ার প্রয়োজন আছে। স্থানীয় সূত্রে আমরা এখন জানছি যে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে কেউ বলছেন তিনজন মারা গিয়েছেন, কেউ বলছেন ছজন মারা গিয়েছে। আর যেই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাড়িটিকে এখন ক্রেনের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে এবং গাড়িটি এতটাই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে দেখে গাড়ি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণ দুর্ঘটনার পরিমাপটা আপনারা অন্তত কিছুটা হলেও হয়তো বুঝতে পারছেন। একবার আমরা আরো একটুখানি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ড্রাইভার ভালো আছে? আবারও বলছি যে এই এলাকায় দুর্ঘটনা আজ ঘটে গিয়েছে এবং ভাই তোমরা একটু যদি সরো আমরা একটু যাই, একটু যাই। ভাই একটু সরো, ভাই একটু সরো। চন্দনকে একবার বলবো যে এখানে যে একবার সহযোগী চন্দনকে বলবো এই এলাকাটি দেখানোর জন্য। ঠিক এখানেই কিন্তু পুরো দুর্ঘটনা ঘটেছে এবং পুরোপুরি ডাম্পারে যেটা মনে হচ্ছে, কারণ স্থানীয়রা এখনো সঠিকভাবে কিছু বলতে পারছেন না, কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে একটা পাথর বোঝাই ডাম্পার ধাক্কা মেরেছে এবং এখানে কিন্তু দুটো দোকান মোটামুটি যেটা নজরে আসছে দুটো দোকান এখানে ছিল এবং সেই দোকানে পুরোপুরি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা
গেলাম আর ওদিকে চলো। আরে একটু দাঁড়াও না রে বাবা, নিচে যাও দুজন লাশ। পাথর বোঝাই ডাম্পার পাশে থাকা, পাথর বোঝাই ডাম্পার পাশে থাকা যে দোকানগুলো রয়েছে জলেশ্বরী বাজারের সংলগ্ন যে দোকানগুলো রয়েছে সেই দোকানের ওপরে উঠে পড়েছিল এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে বা এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আমি আমার সহযোগী চন্দনকে বলবো যে যেইভাবে যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আবারও বলছি পাথর বোঝাই ডাম্পার পুরোপুরি যতটুকু জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানগুলির ভেতরে আজ ঢুকে পড়ে। আজ কিছুক্ষণ আগেই এই ঘটনাটি ঘটেছে। এবং আর্থ মুভার দিয়ে এই মুহূর্তে ঘটনাস্থলে কোনো কেউ আটকে রয়েছে কিনা বা ক্ষতিগ্রস্ত যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি প্রশাসনের তরফে দেখা হচ্ছে এবং দমকল বিভাগ এবং পাশাপাশি অ্যাম্বুলেন্সও রয়েছে এই মুহূর্তে ঘটনাস্থলে। স্থানীয় সূত্রে যদি দেখা যায় বা জানা যায় যতটুকু জানা যাচ্ছে যে কেউ কেউ বলছেন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তিনজনের, কেউ কেউ বলছেন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ছয় জনের, যদিও প্রশাসনের তরফে কিন্তু কোনো রকম পুষ্টি এই বিষয়ে করা হয়নি, সেই জন্য এখনো বলা যাচ্ছে না যে কতজন নিহত হয়েছেন বা কতজন আহত হয়েছেন। জলেশ্বরী বাজারে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আজ একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা দোকানে প্রায় ঢুকে পড়ে এবং এই ক্ষতিগ্রস্ত দোকান আপনারা দেখলেন আর কিছুক্ষণ আগে ক্ষতিগ্রস্ত গাড়িটিও নিশ্চয়ই আপনারা দেখেছেন। প্রেমপাল আপনি জিজ্ঞাসা করেছেন কোথায়, অবশ্যই বলবো জলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় আজকের এই ঘটনা। আপনারা অর্ডার দিলেই করে আপনি
বাড়ি চলে যান একটু। আরে আপনি করে জানা হলো রিপোর্টার কথা বলেন একটু করে চলে যান। আমরা একটু রিকোয়েস্ট করছি আপনারা একটু আরে সরান জল দিবেন জল। এই যে লাইভ করতেছে মুখের কথায় যাবে না এরা বারে বারে আমরা তখন থেকে বলছি আরও একবার বলবো যে যেহেতু এই কাজ করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে কারণ খবরটা জানা মাত্রই বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষ এই এলাকায় ভিড় জমাচ্ছেন আর যার জেরে উদ্ধার কাজে কিন্তু যথেষ্ট বিলম্ব হচ্ছে বা উদ্ধার কাজ করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের তরফে কিন্তু বারবার যারা স্থানীয়রা এখানে রয়েছেন তাদেরকে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় এবং এখানে একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে যে দুর্ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে কেউ কেউ বলছেন তিনজন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, কেউ কেউ বলছেন পাঁচজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। যদিও প্রশাসনের যদিও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো পুষ্টি করা হয়নি। আবারও বলবো প্রশাসনের তরফে উদ্ধার কাজ করতে যথেষ্ট সমস্যা পড়তে হচ্ছে তাদের কারণ এই পাথরের নিচে কেউ আছে কি না সেটা জানা যাচ্ছে না এবং প্রশাসন কাজ করতে তাদের বিলম্ব হচ্ছে এই কারণে যে প্রচুর স্থানীয় বাসিন্দা বা যেখান থেকেই হোক যারা খবর পাচ্ছেন তারা এই এলাকায় এসে উপস্থিত হয়ে গিয়েছেন এবং যাতে ভিড় জমে গিয়েছে। আর স্থানীয় সূত্রে আরও একটি বিষয় যেটা আমরা জানতে পারলাম যে এখনো পর্যন্ত একজনকে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ পরিচিত এক ব্যক্তিকে স্থানীয়রা যা বললেন পরিচিত একজনকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না আর সেই কারণে কিন্তু এই খোঁজ এখন চলছে বা উদ্ধার কাজ এখন করছে চলা হচ্ছে। জলেশ্বরী বাজার এলাকায় দুর্ঘটনা, পাথর বোঝাই ডাম্পার এই মুহূর্তে পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি দোকানের ওপর উঠে পড়ে এবং যার জেরে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। যদিও আবারও বলছি স্থানীয় সূত্রে আমরা এটা জানতে পারলাম ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে, এখনো একজনকে পাওয়া যাচ্ছে না। তবে প্রশাসনের তরফে এই সংক্রান্ত কোনো পুষ্টি এখনো করা হয়নি। প্রশাসনের তরফে কিন্তু আমরা এখনো জানতে পারিনি সঠিকভাবে কয়জন মারা গেছেন, তবে স্থানীয় সূত্রে যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত তিনজন মারা গিয়েছে। তবে অবশ্যই আবারও বলবো বিভিন্ন স্থান থেকে ঘটনার খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর মানুষ আজ এই ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন আর যার জন্য কিন্তু উদ্ধার কাজ করতে যথেষ্টই সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় এবং কিছুক্ষণ আগেই ঘটে গিয়েছে একটি দুর্ঘটনা ডাম্পার। পাথরের গাড়ি আপনি বাংলাদেশে নিয়ে যান, এই পাথর বাংলাদেশে চলে, এই বাংলাদেশের গাড়ি নিয়ে মনে একটা এরকম দুর্ঘটনা করছে। হ্যাঁ কেন চলবে পাথরের গাড়ি? পাথরের গাড়ি পারমিশন দিছে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন, তারা কিন্তু তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তাদের বক্তব্য
তাদের বক্তব্য পাথর বোঝাই গাড়ি কেমন করে তারা নিয়ে যাচ্ছেন এটা কিন্তু তারা তাদের অভিযোগে তারা জানাচ্ছেন এবং তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন পাশাপাশি আবারো বলবো যে স্থানীয় বাসিন্দাদের তরফে আরো একটি বিষয় এখান থেকে উঠে এসেছে অনেকেই কিন্তু আমাদের ক্যামেরার সামনে এবং অফ ক্যামেরা যেটা জানালেন যে তারা অনেক দিন থেকে এখানে ট্রাফিক ব্যবস্থার একটি ট্রাফিক পয়েন্টের দাবি তারা জানিয়ে আসছেন কারণ এখানে অনেক সময় লক্ষ্য করা যায় যে প্রচুর গতিতে এখানে যানবাহন চলাচল করে এবং সেটি নিয়ন্ত্রণ করার কেউ থাকে না এমন কথাও কিন্তু উঠে এসেছে স্থানীয় বাসিন্দাদের মারফত তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জলেশ্বরী বাজার এলাকায় এখানে ডাম্পার পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি দোকানের ওপরে আছড়ে পড়ে এবং যার জেরে আজ ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে হ্যাঁ বলুন তিনজনের মৃত্যু হয়েছে কে বললেন নিয়ন্ত্রণ হারিয়ে আমি এখানে ছিলাম তখন এখানে দাঁড়িয়ে ছিলাম আমি তখন আমি অল্প জন্য বেঁচে গেছি এখানে ডাম্পারটা লরি ওখানে বাড়ি মারলো ডিভাইডারে বাড়ি মেরে এখানে তিনজন চারজন সকাল পিছিয়ে ঢুকিয়ে দিলো ডাম্পারটা হঠাৎ করে হয়ে গেছে অত ধ্যান দিতে পারিনি দিদি গাড়িতে নাম্বার প্লেটও নেই এরকম অবস্থা গাড়িটার পিছনে কোন নাম্বার প্লেটও নেই এরকম অবস্থা নাম্বার প্লেটও ছিল না সাইডে আছে কোনো পেছনে নাই ইয়েতে নাই সাইডে নাম্বার প্লেট এরকম অবস্থা আমি এখানে ছিলাম তখন আমার নাম প্রকাশ বর্মন যেটা আমি একটু আগে বলছিলাম যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি হয়তো ঢুকে পড়েছে কিন্তু যেটা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে বা এখানকার স্থানীয় যুবকরা আমাদেরকে যেটা জানালেন যিনি প্রত্যক্ষদর্শী নিজেকে বলছেন তিনি কিন্তু বলছেন যে দোকানদারের নাম কমল এবং আমরা আবারও বলছি এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি তিনজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং যেটা বললো যে ডাম্পার পুরো পিষে দিয়ে গেছে তিনজনকে এমনটাই স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানাচ্ছেন বা প্রত্যক্ষদর্শী এমন রয়েছেন যিনি নিজে ক্যামেরার সামনে এই কথা বললেন গুরুত্বপূর্ণ আশঙ্কাজনক এবং সেও বাঁচবে না যে আশঙ্কাজনক আছে আর ড্রাইভার সুস্থ আছে ড্রাইভারকে সুস্থভাবে বের করা হয়েছে এবং যেটা স্থানীয় সূত্রে আরো একটি বিষয় আমরা জানতে পারলাম যে যে গাড়ির চালক ছিলেন সে কিন্তু সুস্থ রয়েছে তাকে ঠিকঠাক করে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু আরো একজন আশঙ্কাজনক রয়েছে আবারও বলছি স্থানীয় সূত্রে যেটুকু জানতে পারছি আমরা সেটুকু আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেই তথ্যটুকু এখনো প্রশাসনের তরফে কিন্তু এই ব্যাপারে কোনো পুষ্টি করা হয়নি তবে আবারও বলছি জলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় পাথর বোঝাই ডাম্পার আজ বেশ কয়েকটি দোকানের ওপর ঢুকে পড়ে এবং যার জেরে আজ এই দুর্ঘটনা এবং ঘটনাস্থলেই পুরোপুরি ডাম্পারের সঙ্গে পিষ্ট হয়ে মারা গিয়েছেন তিনজন এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে আমরা কিন্তু এমনটাই জানলাম এবং একটি দোকান ফলের দোকান ছিল এবং সেই ফল বিক্রেতার নাম কমল আমরা অন্তত এতটুকু এখনো পর্যন্তই জানতে পেরেছি Thank you.
জলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং উদ্ধার কাজ চলছে এই মুহূর্তে। এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে যতটুকু জানা গেছে যে একজনকে এখনো পাওয়া যাচ্ছে না, আর সে কারণেই চলছে এই উদ্ধার কাজ, আর্থ মুভার দিয়ে চলছে উদ্ধার কাজ। যদিও যারা ক্রিটিক্যালি যারা ইনজিওর ছিল তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা যাদের মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে যেটা আমাদের দাবি করা হয়েছে তাদেরকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। দমকল বিভাগ যেমন রয়েছে, অ্যাম্বুলেন্সও এখানে ঘটনাস্থলে রয়েছে, পাশাপাশি স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু প্রচুর মানুষ এখানে জড়ো হয়ে গিয়েছেন ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই। আপনি কি ঘটনাস্থলে ছিলেন তখন সেই মুহূর্তে? না না, এখানে আর অন্যান্য ছিলাম, আমি ছিলাম না, এখনই এসেছি। ঘটনাস্থলে কি ছিলেন আপনি যখন এটা? না, আমি তো পরে এসেছি। আপনি স্থানীয়? আবারও বলবো, এই মুহূর্তে আমরা জলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় রয়েছি এবং ঠিক এই এলাকাতেই একটি দুর্ঘটনা কয়েক ঘন্টা আগে ঘটে গিয়েছে, যেখানে তিনজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। পাথর বোঝাই একটি ডাম্পার দু তিনটে দোকানের ওপরে পুরোপুরি উঠে পড়লে সেইখানেই, অর্থাৎ ঘটনাস্থলেই ডাম্পারের পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে তিনজনের, এমনটাই স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে। হ্যাঁ, সাতজন বলছে, আপনার সাতজন মৃত্যু হয়েছে, আপনি দেখেছেন? আবারও বলবো, প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কয়জনের মৃত্যু হয়েছে, কয়জন আহত রয়েছেন সেই ব্যাপারে কোনো পুষ্টি করা হয়নি, কিন্তু স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে যে এই মুহূর্তে যেটা তিনজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, একজনের অবস্থা যথেষ্ট সংকটজনক রয়েছে এবং গাড়ির যে চালক রয়েছে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে এমনটা কিন্তু স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি। জলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় আজ এই ঘটনা কয়েক ঘন্টা আগেই ঘটে গিয়েছে এবং এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে ভিড় জমিয়েছেন। কোথাও না কোথাও উদ্ধার কাজের ক্ষেত্রেও একটা সমস্যা যে তৈরি হচ্ছে তা বলার অপেক্ষা রাখছে না। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এই এলাকায় যেইভাবে যানবাহন চলাচল করছে এবং নিয়ন্ত্রণ থাকছে না, গতির নিয়ন্ত্রণ থাকছে না, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা এখানকার, এবং দীর্ঘদিন থেকে তারা এই এলাকায় ট্রাফিক ব্যবস্থা মোতায়েন করারও একটি দাবি জানিয়েছেন এবং আজও তারা এই দাবি করেছেন। আপনি তখন ছিলেন ঘটনাস্থলে? আমি বাজার দিকে হচ্ছে পার্ক দিকে হচ্ছে। কি হয়েছিল? লরি মেরে দিয়েছে ওখানে। এই যে এখানে লরি ব্রেক ফেল করে মেরে দিয়েছে ওকে। আচ্ছা, সেটার মধ্যে পুরো পাথর ছিল বোঝাই? হ্যাঁ। আচ্ছা, পাথর বোঝাই ছিল। হ্যাঁ। সেই গাড়িতে কজন ছিল? একজন ছিল, একজনকে পাওয়া গেছে, গাড়ি চালকের কিছু হয়েছে? না, ওনার কিছু হয়নি। ওনার কিছু হয়নি? আর দোকানের এখানে কয়জন? দোকানে উনি একটা বয়স্ক লোক ছিল, ওনার নাক দিয়ে ব্লাড বের হচ্ছিল, উনি বেঁচে গিয়েছেন, ওনার পাটা ভেঙে ওনার মানে প্রচন্ড দূর অবস্থা ছিল। আচ্ছা, আর কয়জনের কি হয়েছে? আরেকজন, তিনজন, মোট তিনজন ওখানে দোকানে ছিল, একজন গাড়ি চালক ছিল। আচ্ছা, চারজন। আচ্ছা, তারা বেঁচে আছেন?
এখন হসপিটালে বলবে যে আমাদের সামনে তো বেঁচে ছিল। আচ্ছা তখন বেঁচে ছিল, তখন আপনি যখন ছিলেন তখন বেঁচে ছিল। আচ্ছা কি নাম আপনার দাদা? আমার নাম লিটন ঘোষ। আচ্ছা আপনি এখানকারই বাসিন্দা? আমার বাড়ি দোকান কিসের দোকান ছিল? ফলের, ফলের দোকান ছিল, ফলের দোকান আর কসমেটিক দোকান ছিল, ফলের দোকান ছিল, ফল আর কসমেটিক। কমল বোধহয় নাম ফলের দোকান ছিলেন। হ্যাঁ যে যাই থাক আপনাদের লোকাল আপনারা চিনবেন ভালো। ঠিক আছে ধন্যবাদ। তো আমরা আবারও বলবো যে স্থানীয় সূত্রে আমরা যতটুকু জানতে পারছি আপনাদের কাছে ততটুকু আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো আবারও বলবো যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় এবং পাথর বোঝাই একটি গাড়ি আজ হঠাৎই এখানে ফল এবং কসমেটিকের দোকান ছিল তার উপরে উঠে পড়ে, এমনটাই স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানালেন। এবং তারা জানাচ্ছেন তিনজন মারা গেছেন এবং বেশ কয়েকজন একাধিক মানুষ আজ গুরুতর জখম হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো আবারও বলবো এই মুহূর্তে আমরা জলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে রয়েছি, এখানে পাথর বোঝাই একটি গাড়ি হঠাৎই পাশে থাকা রাস্তার পাশে থাকা দোকানের মধ্যে উঠে পড়ে এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন আজ গুরুতর জখম হয়েছেন এবং তিনজন মারা গিয়েছেন ঘটনাস্থলে, এমনটা আমাদের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। যদিও প্রশাসনের তরফে কিন্তু এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি যে কয়জন মারা গিয়েছেন, কয়জন গুরুতর জখম রয়েছে। তবে দমকল বিভাগ এবং প্রশাসন রয়েছে, শিলিগুড়ি পুলিশ রয়েছে, তারা কিন্তু উদ্ধার কাজেও হাত লাগিয়েছে। কারণ এই রাস্তাটি পুরোপুরি পাথরে ভর্তি হয়ে গিয়েছিল, কারণ এই রাস্তাটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা এবং এখানে প্রত্যেক সময় যান চলাচল যেহেতু স্বাভাবিক করতে হবে, সে কারণে যুদ্ধকালীন তৎপরতায় এখানে আর্থ মুভার দিয়ে তাড়াতাড়ি যে সমস্ত পাথর এখানে রাস্তার ধারে পড়েছিল সেই সমস্ত পাথরকে কিন্তু সাইড করা হলো এবং যেই ক্ষতিগ্রস্ত যে গাড়িটি ছিল সেই গাড়িটিকে ট্রেনে করে নিয়ে যাওয়া হয়েছে, সেই দৃশ্য আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়েছি। পাশাপাশি আবারও বলবো যে স্থানীয় সূত্র মারফত যতটুকু তথ্য আমাদের কাছে উঠে এসেছে সেটাই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং প্রচুর মানুষ আজ এই ঘটনা জানার সঙ্গে সঙ্গেই ভিড় জমিয়েছেন এই এলাকায়। কোথাও না কোথাও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এই উদ্ধার কাজ করতে একটু দেরি হয়েছে, কারণ স্থানীয় বাসিন্দা বা যেখান থেকে হোক মানুষ যখন ভিড় জমাচ্ছেন তাদের উদ্ধার কাজ করতে কিন্তু যথেষ্ট অসম্ভব হয়েছে। কথা বলে তারপর আপনাদের বলতে হবে, এখানে বিধ হয়ে মনে পাথর যে যাচ্ছে বাংলা যে পাথর নিয়ে যাচ্ছে ওনার কি নাম্বার প্লেট ছিল? আচ্ছা গাড়িতে কোনো নাম্বার প্লেট ছিল না? নাম্বার প্লেট ছিল কি না তে পাথর কোনোদিন বাংলায় আমাদের পাথর পাচ্ছে না, বালি পাচ্ছে না, বড় পাথর কোথায় নিয়ে যাচ্ছে উনি? আপনার একা একা বলতেছেন, স্থানীয় বাসিন্দার কাছে শুনুন এখানে কি দুর্ঘটনা, এখানে কি চলতেছে, জলেশ্বরী বাজার ইসকন বাইপাসে রোডের উপরে ব্যবসা চলছে, প্রশাসন কি দেখে না? আজকে ব্রিজের উপরে দুনিয়ার দোকান, এই রোড একটা দোকান থেকে একটা দোকান যদি ব্রিজের উপরে থাকে নিশ্চয় রোডের উপরে বাইক বা একটা গাড়ি দাঁড়াবে, প্রশাসন চাইতে আসে দেখে না? এগুলা ওরা কি পারে না বন্ধ করতে? জায়গা তো আছে ভিতরে ব্যবসা করার জন্য, এগুলা ওদের দায়িত্ব। আমরা কি যাব? আমরা যাব টাটকা জিনিস, যাব সকালবেলা টাটকা জিনিস নিয়ে কিনে চলে আসলাম, কিন্তু প্রশাসনের উচিত যে এখানে ব্যবসা করা উচিত না, এটা রোডের উপরে ব্যবসা চলছে, দেখলে কি ওরা দেখে না? আজকে 10 থেকে কতবার আমি ফোন করছি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ফোনই উঠাচ্ছে না,
দুইজন পুলিশ আছে। আচ্ছা আপনারা পুলিশকে ফোন করেছিলেন সবার আগে? তো 100 নম্বর ডায়াল করা আছে আমার মোবাইল দিয়ে, দেখাবো কতবার আপনাকে দেখাই দিচ্ছি আমি। একবার উঠা ছিল না, একবার উঠা ছিল না। আপনি দেখেন গাড়ি চালে 200 টাকা করে পায়, গাড়ি চালে 200। এই যে আপনারা ভালো বুঝেন, আপনারা বুঝেন এই যে নম্বরটা আপনি আইসি কে ট্যাগ দেন না, আপনি আপনি সঙ্গে যে আইসি কে ট্যাগ এর আছে সেটা আমাদের কথা আছে। আইসি কে ট্যাগ হচ্ছে না, লাপরবাহির কাজ হচ্ছে, বেকার পড়াও ফোন দেওয়ার পরেও ফোনটা তোলে না, মানে লাপরবাহি। এখন ঝরনটা অ্যাক্সিডেন্টটা হলো, লোক মারা গেল, এর জিম্মাদারটা কে? আচ্ছা আচ্ছা আইসি কে ট্যাগ দেখ না, তারপর আইসির সাথে কথা বলো। আসবির সাথে কথা হবে, কিন্তু পাবলিক ঝরন পাবলিকের সামনে তোমরা এলে আসার পরে সব জিনিসটা তুমি শুনছো আর দেখছো। আগের এসে তোমার কি মনে হয় কি অ্যাক্সিডেন্ট হয়েছে আর আজকের ক্ষতিও হয়েছে? আজকে ম্যাম একটা হেলমেট যদি পরা না থাকি পুলিশ ফট করে ধরে ফেলে। আজকে গাড়ি ভর্তি বোল্ডার, এই যে একটা দুর্ঘটনা, তিন চারটা মারা গেল, এগুলো কি করবেন আপনারা বলেন? আইসিকে কল করতে পারবেন? পারবেন কি করা আইসিকে আনতে পারবেন? নিজের সাথে কথা বলতে পারবেন? মানে ভালো বিচার হিসাবে ভালো হিসাবে চলেন, কথা শুনেন আপনারা নিজে বিচার করলেন না? এগুলো বন্ধ করো, এক মিনিট দাঁড়ান, আপনারা বন্ধ করেন, মানে আইসিকে নিয়ে আসেন কথা বলবো। না না না, ওদের সাথে কথা বলাটা আমি প্রশাসনের গাফিলতি আছে এটা বলতেই হয়, কারণ যেভাবে রাস্তার উপরে দোকানপাট লাগে, সাধারণ মানুষের চলাচলের জায়গা থাকে না এক নম্বর, আর দ্বিতীয় নম্বর হচ্ছে অনেক বাচ্চারাও থাকে যারা রাস্তা এপার থেকে ওপার হয় বা রাস্তার পাশ দিয়েও যায়। তো প্রত্যেকে এই রাস্তায় এমন পরিস্থিতি হয়ে গেছে যে জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটাই চলতে হয়, তো এটা প্রশাসনের নজর দেওয়া অবশ্যই দরকার আমি মনে করি। তো এখান থেকে স্থানীয় বাসিন্দারা দাবি তুলছেন তারা আইসির সঙ্গে কথা বলবে, তারা বলছেন সংবাদকর্মীদেরকে যে তারা যেন আইসিকে ডেকে নিয়ে আসে, তারা আইসির সঙ্গে কথা বলবেন। অর্থাৎ তারা কিন্তু ক্যামেরার সামনে তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন, তাদের প্রশাসনের বিরুদ্ধে যথেষ্ট তাদের অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এই মুহূর্তে আমাদেরকে বললেন যে আইসি সাহেবকে ডেকে নিয়ে আসতে তারা আইসি সাহেবের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ তারা প্রত্যেকেই কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ রয়েছেন। কার গাড়ির কি নাই সেগুলোর পিছনে অবস্থা ছিল, গাড়িটা যে হিসাবে দোকানের ভিতরে ছিল, কয়টা লাশ আছে আমরা নিজেরও জানি না। আমরা প্রশাসনকে ফোন করছিলাম তাড়াতাড়ি এসে ওরা একটা ব্যবস্থা করুক, ওরাও দেখি যে যার দোকান আমার বাড়ির পাশে আজকে 30 বছর সাথে তার সাথে পরিচয়, মানে আমার ছেলের 19 বছর তার থেকেও পুরানা পরিচয়, তাহলে আমার ছেলের থেকে আমি পরিচয় যারা বেশি তাকে বেশি ভালোবাসি, আমি লোক নিয়ে চলি, তো তো আমি ওর জন্য পাগল হয়েছিলাম যে ভিতরে কয়জন আছে, কে কে আছে। আমার একটা দিদাও আছে যাকে আমি ছোটবেলার থেকে দেখে আসি, মানে যে ছেলেটা মারা মানে মানে আহত হয়ে আছে। আমরা প্রশাসনকে ফোন করছি যে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন, তারা ফোনই উঠাচ্ছে না, ফোনই উঠাচ্ছে না। ভ্যান আমি দেখছিলাম আসছিল, ব্যাক করছে, আমরা ব্রিজ অব্দি চলে গেছি, ব্রিজ অব্দি দেখতে নাই, পরে আসছে ব্যাটালিয়ন নিয়ে পিস্তল নিয়ে আমাদের মারতে আসতেছে, মানে আমরা কি উগ্রপন্থী নাকি? একজন তো বইলে বলছো তোমার হাতে হাতিয়ার আছে তুমি দাঁড়াও, আমরা কি উগ্রপন্থী? আরে আমরা চাচ্ছি তোমরা তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, ভিতরে কয়জন আছে আমরা দেখি, তাকে একটা ব্যবস্থা করবো আমরা। যেরকম পরে আসলো একজন প্লেয়ার টিলার দিয়ে চাপা পড়ে, আপনারা হয়তো দেখছেন, তাকে আমার মামু বলে ডাকি, পাশের বাড়ি মামু বলে ডাকি, মানে গ্রুপ মানে রক্তের সম্পর্ক না হলেও নিজের মতনই, তাদের বাড়িতে যদি একটা দুর্ঘটনা ঘটে চাপা পড়া অবস্থায় মানে আপনারা ওকে একটা তো আমি দেখি, আমি সব থেকে আমার ব্রেন খারাপ হয়েছে, একটা তো হাত কাটা গাড়ির ভিতরে একজনকে পেয়েছি, এই দোকানের পিছনে পড়া ছিল, দোকানের পিছনে পড়া, আমি নিচে বললাম স্যার ও জিন্দায় আছে, হাত ছিল না, হাতটা আলাদা পড়া, ওইটা দেখে আমার সেন্স খারাপ হয়ে গেছিল। তখনই আমি পুলিশকে ফোন করছিলাম যে আপনারা আসেন, এখানে কি আছে? কিছুই নাই, আপনারা আসবেন, একটা প্রশাসন আপনাদের ব্যবস্থা আছে না, আপনারা করুন। এখান থেকে একটা দাবি উঠে আসছে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে যে তারা পথ অবরোধ করবেন, এবং পথ অবরোধ করে তারা পুলিশের সামনে যাচ্ছে। হ্যাঁ চলুন আপনারা, চলুন আমরা যাবো, তো পুলিশ ওখানে আছে, চলুন চলুন আসেন পুলিশের সামনে, আসুন পুলিশের সামনে কথা হবে, চলুন।
বাসিন্দাদের কাছ থেকে দাবি উঠেছে যে তারা তারা খুব উগড়ে দিলেন ক্যামেরার সামনে। আরে আমাদের তোমরা ভবিষ্যৎ কেন হবে এরকম কাণ্ড? পুলিশকে দেখে কিন্তু সকলে খুব উগড়ে দিচ্ছেন এবং পুলিশকে ঘিরে ধরে তারা এটাই জানতে চাইছেন যে এই ঘটনার জন্য কেন প্রশাসন দেরি করে আসলেন। কথা হইলো আমি হচ্ছে বোল্ডার টাইপ হয়ে গেল, আমি সাইড হয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে কিছু দেখি একটা গাড়িটা যাই এখানে গেল, যাওয়ার পরে দেখতে গেছি তোমার দেখি আমার ছেলে আর বোন অবস্থা একদম অবস্থা খারাপ। কথাটা দাঁড়ান, অনেক কথা আছে কথাটা বলতে দাও। আশিগর যে ফাড়ি আছে পুলিশ কিসে জনসাধারণের জন্য এক নম্বর চোর এখন যাবো দেখতে হবে, যাবো আমিও যাবো আমার বন্ধু হবে পেশেন্টকে দেখতে হবে আমাদেরও যেতে হবে। আবারও বলবো যে স্থানীয় বাসিন্দারা যেটা জানালেন তারা খুব উগড়ে দিলেন এবং তারা আমাদেরকে বললেন যে আমরা সংবাদকর্মীরা কেন আইসি স্যারকে ডেকে দিচ্ছি না, তারা আইসি স্যারের সঙ্গে কথা বলবেন। লাগাতার এই ধরনের ঘটনার সাক্ষী তারা থাকছে। তারা আরো বেশ কিছু অভিযোগ আইসি স্যারের কাছে করলেন, তাদের অভিযোগ যে টোটো আটকে আহ
নিচ্ছে না এমনটাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এবং তারা আজ এখানের যে কর্তব্যরত পুলিশ কর্মী যারা ছিলেন তাদেরকে ঘটনাস্থল থেকে তারা সরিয়ে দিলেন, তাদেরকে এখান থেকে চলে যেতে বললেন, তাদেরকে এখানে দাঁড় করানো যাবে না। এবং স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে আরও একটি বিষয় উঠে এসেছে যে তারা রাস্তা অবরোধ করবে বা পথ অবরোধ করবে যাতে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। চোখের সামনে তারা আজ যা দেখেছে সেটা যখন তারা ক্যামেরার সামনে বর্ণনা করতে যাচ্ছিলেন তারা কিন্তু এটাই বললেন যে এক নিমিষে তারা নিজেদের সম্বিত হারিয়ে ফেলেছিলেন। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে কিন্তু তারা একজোট হয়ে স্থানীয় বাসিন্দারা আজ প্রশাসনেরকে ঘেরাও করেছে এবং এখানে কর্তব্যরত যে আধিকারিক ছিলেন তাকে কিন্তু তারা ঘেরাও করে রেখেছিলেন বেশ কিছুক্ষণ এবং ঘটনাস্থল থেকে তাকে তারা সরিয়ে দিলেন। আবারও বলছি এই মুহূর্তে আমরা রয়েছি জলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় এবং এখানে তীব্র উত্তেজনা এই মুহূর্তে তৈরি হয়েছে, কারণ যেহেতু কয়েক ঘন্টা আগেই একটি পাথর বোঝাই গাড়ি ঢুকে পড়ে রাস্তার পাশে থাকা দোকানে এবং তার জেরে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে এমনটা আমাদের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তারা আজ পুলিশকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন, সংবাদকর্মীদেরকেও তারা বলতে ছাড়েননি যে কেন সংবাদকর্মীরা প্রশাসনের কে ডেকে তারা কেন কথা শুনছেন না এমন কথাও তারা আজ ঘটনাস্থল থেকে জানালেন। এবং এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এই এলাকায়। আজ দায়িত্ব সামলাতে গিয়ে পুলিশ প্রশাসনকে বেগ পেতে হচ্ছে, কারণ তাদের দাবি এই এলাকাটা জলেশ্বরী বাজার এবং এখানে হাট বসে বাজার বসে, কেন এখানে নিয়ন্ত্রণ করা হয় না যান চলাচল? প্রশাসনকে সামনে পেয়ে তারা কিন্তু আজ ক্ষোভ উগড়ে দিলেন বা ক্ষোভ উগড়ে দিচ্ছেন এখনো। আবারও বলবো ঘটনাস্থলে যথেষ্ট উত্তেজনা রয়েছে। একটা অবশ্যই বলবো এটা ভ্যালিড পয়েন্ট, স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে অভিযোগটা তুলছেন তারা আশিগড় ফাঁড়ির বিরুদ্ধে অভিযোগ তুলেছে, আশিগড় ফাঁড়িকে তারা কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। তাদের কথা কি করে রাত্রিবেলায় ওভারলোড গাড়ি পাথর বোঝাই গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করছে তারা সেই অভিযোগ করেছে এবং পুলিশকে তারা সরে যাওয়া দিচ্ছে সরিয়ে দিচ্ছে। আবারও বলবো ঘটনাস্থলে যথেষ্ট উত্তেজনা রয়েছে, কিন্তু আবারও বলছি যে আশিঘর ফাঁড়ির পুলিশকে তারা কাঠগড়ায় তুলেছে, কারণ তাদের বক্তব্য কেমন করে ভারী গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করছে, নিশ্চয়ই পুলিশ কোথাও না কোথাও টাকার জন্য এই গাড়ি চলাচল করাচ্ছে এমনটা স্থানীয় বাসিন্দারা কিন্তু
ক্যামেরার সামনে আমাদেরকে জানালেন এবং তারা সেই অভিযোগই করছেন এবং তারা বলছেন যে পুলিশকে ঘটনাস্থল থেকে চলে যেতে। এখনও কিন্তু জলেশ্বরী বাজার সংলগ্ন এই এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে, লাঠি ধারী পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং যাতে অপ্রীতিকর কোনো পরিস্থিতি না থাকে সেই দিকেও কিন্তু গুরুত্ব দিচ্ছে প্রশাসন। তবে স্থানীয় বাসিন্দারা যেই অভিযোগ তুলছেন সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ অভিযোগ, যে কী করে রাতের বেলায় বিভিন্ন পাথর বা বোল্ডার বোঝাই গাড়ি কিভাবে যাচ্ছে এই রাস্তা দিয়ে, তারা কিন্তু সেই অভিযোগ তুলেছেন। এবং পাশাপাশি আরও একটি বিষয় তারা বলেছেন যে এটি একটি বাজার সংলগ্ন এলাকা, এখানে হাট বসে, তো এখানে কেন যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে না। রাজনৈতিক রং বদল হচ্ছে, কিন্তু শুধুমাত্র যে জলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সেটাই বড় কথা নয়। এখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে তারা ভোট দিচ্ছেন অথচ তারা কিন্তু পরিষেবা পাচ্ছে না। আমার সহযোগী চন্দনকে আরো একবার বলবো, সত্যি কথাই আমরা যদি দেখি এই রাস্তাতে কিন্তু পুরোপুরি অন্ধকার রয়েছে, একটিও স্ট্রিট লাইট কিন্তু এই রাস্তায় জ্বলছে না এবং তারা কিন্তু এটাই দাবি জানাচ্ছেন যে এই রাস্তায় তাদের স্ট্রিট লাইটের প্রয়োজন রয়েছে, কারণ কোথাও না কোথাও অন্ধকার থাকার কারণেও দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন তারা। কতদিন থেকে স্ট্রিট লাইট নেই এখানে? গত 7-8 বছর তো হবেই, আমি আগামী 20 বছর ধরে এখানে আছি। এই লোকগুলো যে মারা গেছে লটারি বিক্রি করে এখানে, আর কত মানুষ যে মারা গেছে ওখানে, তো সবাই ফল টল নিতে আসে, আমরা তো বলতে পারতেছি না, সব মেডিকেলে আছে, সিভিলে আছে, যে যেগুলো পারছে আহত হচ্ছে। তাহলে এগুলো তো আমরা পরে কালকে দেখা যাবে যে কতবারই লোক মারা গেছে। তাহলে এই মানুষটা তো লটারি বিক্রি করে খায় সাধারণ, তো কত মানুষের জীবন গেল এই সাধারণ লাইটের জন্য আর বেশি যাচ্ছে। তো লাইটটা আমার কথা হলো জায়গায় জায়গায় লাইটগুলো বড় দিলাম সবার সুরক্ষা, বাজারে বাজারে রাস্তা মধ্যে লাইট। তো আমরা এই সংক্রান্ত আরো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে নিশ্চয়ই উপস্থিত হব এবং অবশ্যই প্রশাসন নিশ্চয়ই এই বিষয়টি গুরুত্ব সহকারে তারা দেখবেন, কারণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যেটা রয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা অবশ্যই বিষয়টি গুরুত্ব দেবে। তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী চন্দনকে নিয়েছিলাম এই মুহূর্তে জলেশ্বরী বাজার থেকে। আরও নানান আপডেটের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।